বাংলাদেশে বিকেএসপি খেলোয়াড় তৈরির কারখানা হিসেবেই পরিচিত। এই পরিচিতির পেছনে অবশ্য রয়েছে যথার্থ কারণও। ফোকাস পয়েন্টের আজকের আয়োজনে আমরা জানব খেলোয়াড় তৈরির কারখানা বিকেএসপির বক্সিং বিভাগ সম্পর্কে, এবং আপনি যদি বক্সিং বিভাগে ভর্তি হতে চান তাহলে আপনার করণীয় কি সেসব। বক্সিং একটি মার্শাল আর্ট যেখানে দুটি মানুষ শক্তি, প্রতিবর্তী ক্রিয়া এবং সহনশীলতার পরীক্ষায় দস্তানা হাতে প্রতিদ্বন্দ্বীকে ঘুষির মাধ্যমে নক আউটের লক্ষ্যে নিয়োজিত থাকে। অপেশাদার বক্সিং একটি অলিম্পিক এবং কমনওয়েলথ খেলা এবং একটি প্রধান আন্তর্জাতিক গেম। এটির নিজস্ব বিশ্ব চ্যাম্পিয়নশিপ রয়েছে। বক্সিং 1-3 মিনিট চক্রের অন্তর একটি ধারাবাহিক খেলা, যেটি একজন রেফারি ও 5 জন জাজের তত্ত্বাবধানে খেলা হয়। ফলাফল নির্ধারিত হয় যখন রেফারি কোনো প্রতিপক্ষকে অসমর্থ গণ্য করে, একটি নিয়ম ভঙ্গের জন্য অযোগ্য ঘোষিত হয়, তোয়ালে নিক্ষেপ দ্বারা পদত্যাগ, অথবা প্রতিযোগিতার শেষে বিচারক স্কোর কার্ড ভিত্তি করে বিজয়ী বা বিজিত ঘোষণা করে। বাংলাদেশে বক্সিং খেলার জনপ্রিয়তা বৃদ্ধি ও প্রসারের লক্ষ্যে 1994 সাল থেকে বিকেএসপিতে এ ক্রীড়া বিভাগের যাত্রা শুরু হয়। বর্তমানে এই ক্রীড়া বিভাগে 3 জন কোচ নিয়োজিত আছেন। January 2019 তথ্য অনুসারে এই ক্রীড়া বিভাগে 30 জন ছেলে ও 4 জন মেয়ে প্রশিক্ষণার্থী রয়েছে। আঞ্চলিক কেন্দ্রে এই ক্রীড়া বিভাগের কোনো প্রশিক্ষণার্থী নেই। প্রশিক্ষণার্থীদের নিয়মিত প্রশিক্ষণের জন্য এই ক্রীড়া বিভাগে 1টি বক্সিং রিং, 2টি বক্সিং ফাইট কম্পোনেন্ট এবং 1টি ট্রেডমিল রয়েছে। এ পর্যন্ত এই ক্রীড়া বিভাগ থেকে 22 জন প্রশিক্ষণার্থী জাতীয় দলের খেলোয়াড় হিসেবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে। প্রতি বছর পত্রিকায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে ভর্তি পরীক্ষা গ্রহণের মাধ্যমে নতুন শিক্ষার্থী ভর্তি করা হয়। ভর্তির জন্য প্রথমে আবেদনপত্র সংগ্রহ করে সেটি যথাযথভাবে পূরণ করে জমা দিতে হয়। ঢাকা বিকেএসপিতে প্রাথমিক বাছাইয়ের দিন 2 কপি রঙিন ছবি সঙ্গে আনতে হয়। এরপর আবেদনপত্র থেকে বাছাই করা শিক্ষার্থীদের ডাকা হয় নির্ধারিত দিনে। প্রাথমিক বাছাইয়ের দিন ক্রীড়া সরঞ্জামাদি ও পোশাক সাথে আনতে হয়। প্রাথমিক বাছাইয়ের পর তাদের নিয়ে 7 দিনের প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হয়। প্রশিক্ষণ ক্যাম্পে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা, আর সবশেষে নেওয়া হয় লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার বিষয় হল বাংলা, ইংরেজি ও গণিত। মানবন্ধন করলে দেখা যায় শতকরা হিসেবে 70% শারীরিক যোগ্যতা ও ক্রিয়া নৈপুণ্য, 10% ক্রিয়াবিজ্ঞান সংক্রান্ত ব্যবহারিক পরীক্ষা, আর বাকি 20% লিখিত পরীক্ষা। মূলত দেখা হয় তার খেলার যোগ্যতা। ভালো শিক্ষার্থীদের বাছাই করে বয়স ও নির্ধারিত অন্যান্য মেডিকেল টেস্টের মাধ্যমে ডাক্তারি পরীক্ষা করা হয়।
মেডিকেল চেকআপের পর সকল পরীক্ষার সমন্বিত ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হয়। ভর্তি হতে সর্বমোট 20,000 টাকার মতো লাগে, আছে মাসিক বেতন। তবে এটা নির্ভর করে অভিভাবকের আয়ের ওপর। প্রতি বছর এক একটি খেলায় যে কয়টি আসন খালি হয় তার বিপরীতে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়। সম্পূর্ণ আবাসিক ব্যবস্থা চলে পড়াশোনা ও খেলাধুলার নিবিড় পরিচর্যা। সম্পূর্ণ আবাসিক এই প্রতিষ্ঠানে ছেলেদের জন্য 4টি হোস্টেল ও মেয়েদের জন্য রয়েছে 1টি হোস্টেল। বিকেএসপিতে বেশিরভাগ শিক্ষার্থী ভর্তি করা হয় সপ্তম শ্রেণীতে। সপ্তম শ্রেণীতে ভর্তির সুযোগ রয়েছে ক্রিকেট, ফুটবল, হকি, শুটিং, আর্চারি, জুডো, উশু, তায়কোন্ডো ও অ্যাথলেটিক্সে। এছাড়া চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করানো হয় সাঁতার, জিমন্যাস্টিক্স, বক্সিং ও টেনিসে। শুধু বাস্কেটবল বিভাগে অষ্টম ও নবম শ্রেণীতে ভর্তি করানো হয়। শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী সাধারণ শিক্ষা, সম্পূর্ণ আবাসিক পরিবেশে সুশৃঙ্খল জীবনযাপন, পুষ্টিকর খাবার, নৈতিক শিক্ষার সুব্যবস্থা রয়েছে। সপ্তাহে 6 দিন প্র্যাকটিস ও একাডেমিক পড়াশোনা করতে হয়। সপ্তাহে 3 দিন সকালে 1 ঘন্টা খেলার প্র্যাকটিস শেষে সকাল 10টা থেকে দুপুর 1:30 পর্যন্ত একাডেমিক পড়াশোনা। এরপর বিকাল 3:30 পর্যন্ত খাওয়া দাওয়া ও বিশ্রাম। বিকাল 3:30 থেকে সন্ধ্যা অবধি প্র্যাকটিস, রাতে একাডেমিক পড়াশোনা। প্রশিক্ষণের পাশাপাশি বিদেশে প্রশিক্ষণ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ রয়েছে। তবে বিশেষ ক্রীড়া যোগ্যতা সম্পন্ন খেলোয়াড়দের ক্ষেত্রে বয়স ও উচ্চতা শিথিল করা হয়।